মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীর বয়স ও ভুলে যাওয়া নিয়ে নানা সমালোচনা অনেক দিনের। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই আলোচনায় গতি বেড়েছে বেশ। এবার দেশটির খোদ স্পিকার সরাসরি বাইডেনকে প্রেসিডেন্ট পদে অযোগ্য ঘোষণা করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেন, রাষ্ট্রীয় গোপন নথি ব্যবস্থাপনার জন্য বাইডেন অক্ষম এবং তিনি ওভাল অফিসের জন্য অযোগ্য। অতি গোপনীয় নথি রক্ষণাবেক্ষণ ঘটনার তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এক তদন্ত রিপোর্টে প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক সক্ষমতা ও বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়। আর এমন মন্তব্যের তাৎক্ষণিক তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ সম্মেলনে ক্ষোভ বিরক্তি প্রকাশ করে 81 বছর বয়সী বাইডেন বলেন, তার স্মৃতিশক্তি চমৎকার। 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আফগানিস্তান সংক্রান্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁসের অভিযোগ তদন্ত করতে দেশটির বিচার বিভাগ রবার্ট হুর নামের এক আইনজীবী নিয়োগ করে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন বিচার বিভাগের বিশেষ উপদেষ্টা রবার্ট হুর তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন জমা দেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রাষ্ট্রীয় গোপন নথি ঠিকমতো না রাখতে পারার সংক্রান্ত অভিযোগের ওই তদন্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্বল স্মৃতিশক্তির বৃদ্ধ বলে মন্তব্য করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাইডেন অতি গোপন কিছু ফাইল ভুল জায়গায় রেখেছিলেন, এমনকি তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও স্মরণ করতে পারছেন না। 388 পৃষ্ঠার ওই প্রতিবেদনে দাবি করা হয়, প্রেসিডেন্টের স্মৃতিশক্তির উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। এছাড়াও বাইডেনকে দুর্বল স্মৃতিশক্তির উল্লেখ করে তিনি কবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং কোন বছর তার বড় ছেলে মারা গেছে তার সঠিক উত্তর দিতে না পারার কথা বলা হয় প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির পাশাপাশি বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির একাংশ দীর্ঘদিন ধরে প্রচার করছে বাইডেনের বয়স অনেক বেশি এবং বয়সজনিত কারণে তিনি স্মৃতিভ্রংশ সমস্যায় ভুগছেন এবং এ কারণে আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা করা উচিত হবে না। তবে হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন সুস্থ এবং স্বাভাবিক আছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।